ফ্রেন্ডস, এখন দুপুর, আর এখন মা একটু ছাদে মালবেরি মাখা বানাচ্ছে, তো চলো সেটা আমি একটু ছাদে যাই আর সেটা খাবো, তো চলো। ফ্রেন্ডস, আমাদের তো প্রত্যেক দিনই দেখা আমাদের মালবেরি গাছে কত মালবেরি ফলেছে, তো আজকে সেই মালবেরি আমরা মাখা করব। তো এগুলো ভালো করে পাকেনি, কিন্তু একটু টক টক ওটাই খেতে ভালো লাগবে, আর পাখি তো খায়, আমরা তো আমরাও খাই, আর ওই কারণে পাখিতে পাকতে দেয় না বলেই এই টক টক মালবেরিগুলো মানে পাল পাকা। আর মালবেরি মাখানোর জন্য নিয়েছি লঙ্কা, ধনে পাতা আর সামান্য লবণ, যেহেতু টক টক ওই কারণে টক টক জিনিসের মাখা খেতে ভালো লাগে, তো এখানে টক টক বলে লেবু দিলাম না। দেখো ফ্রেন্ডস, মা কিন্তু মালবেরি মাখাটা তৈরি করে নিয়েছে, আর দেখো ছাদে রোদ উঠেছে আর দারুণ হাওয়া দিচ্ছে, তো এখন আমি বসে বসে, সরি ফ্রেন্ডস, ওটা ছাদে না মানে আর কি আকাশে রোদ উঠেছে, মা আমাকে বলে খেপাচ্ছে, তো চলো এটা খেয়ে নিই। ঝাল ঝাল মিষ্টি নেই, দারুণ লাগছে। আর ফ্রেন্ডস, তোমরা তো দেখলেই আমি মালবেরি মাখাটা খেলাম, আর খেতে কিন্তু দারুণ লাগলো আর বললামই। আর ফ্রেন্ডস, তো আমি মানে মা কালকে সন্ধ্যায় একটা ব্রেড পকোড়া রেসিপি বানিয়েছিল, তো সেইটা আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটাতে শেয়ার করে দেবো, আমি ভিডিও করে রেখেছি, তো তোমরা এরপরেই সেটা দেখতে পাবে। ফ্রেন্ডস, আজকে মা বানাবে ব্রেড পকোড়া, তো তার জন্য মা এখানে আলুর পুরোটা রেডি করে নিচ্ছে, তো চলো মার আজকে এই ব্রেড পকোড়ার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাকে এখন তোমাদেরকে এখন রেসিপিটা মা বলে দিচ্ছে, বলো মা। আলুটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে পুরো আলুটাকে ম্যাশ করে নিয়েছি, তারপরে কড়াইয়ে হালকা তেল দিয়ে তার উপর দু কোয়া রসুন, একটু পেঁয়াজ, একটু আদা দিয়ে নেড়ে ম্যাশ করা আলুটাকে দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ফুডটা প্রায় রেডি, আর স্মেলটা তোমরা জাস্ট দারুণ আছে স্মেলটা, তো এবার মা নামানোর আগে আমি একটু গরম মশলাগুলো আর কিছুটা ধনে পাতা কুচি এটা দিয়ে দিচ্ছি। আর এইটা করার জন্য কিন্তু স্লাইস ব্রেডই লাগবে। স্টার্ট, এবার আমি এই ধারগুলোকে কেটে নেব, নিয়ে মাঝখান দিয়ে পাউরুটিটাকে টুকরো করে নেব দুটুকরো। তো দেখো ফ্রেন্ডস, এইভাবে কিন্তু পাউরুটিগুলোকে করে নিতে হবে, আমি সেরকম সব টুকরোগুলোই আমি এবার এইভাবে কেটে নিচ্ছি। আর এবার ব্যাটারটা তৈরি করে নেবে, তার জন্য আমি 2 চামচ নেব বেসন, সেটা লবণ দেবো, ব্যাটারটাকে ভালো করে তৈরি করব, সবগুলোকে মিক্স করছি। এবার অল্প অল্প জল ঢেলে ব্যাটারটা রেডি করব। এবার আর একটু বাটারটা পাতলা করে নেবো ব্যাটারটাকে, অলমোস্ট রেডি, ঘনত্বটা এরকম থাকবে, জাস্ট এরকম থাকবে, থিকনেসটা এরকম থাকবে। পুরগুলোকে পাউরুটির উপর এইভাবে লাগিয়ে নেবো, তারপরে আর একটা পাউরুটি দিয়ে এটাকে ঢেকে দেবো, ঠিক এরকমভাবে হবে, মাঝখানে পুরটা হবে এইভাবে, আমি সবগুলো এবার এইভাবে রেডি করে নেবো। পাউরুটির মধ্যে পুরটা ভরে নিচ্ছি, দেখো একটা পিসের উপরে প্রথমে এরকমভাবে দেবো, তারপরে আর একটা পিস দিয়ে এটাকে ঢেকে দেবো, জাস্ট পুরটা এরকম মিডিলে থাকবে, দু পিস দিয়ে এরকম পাউরুটির ভিতরে এর পুরটা থাকবে। তাহলে আমি সব এবার করে নিই, এগুলো এভাবে রেডি।
দেখো ফ্রেন্ডস, আমি এসে দেখছি মার প্রায় ভাজা হয়ে গেল। বেসনের ওই ব্যাটারটা যেটা বানিয়েছিল সেটাতে ব্রেড পকোড়াগুলো ভালো করে কোটিং করার পর ওগুলো ভাজা হচ্ছে। দেখো এখানে ক্যাশার একটা দেওয়াও আছে, আর এই দেখো কিছু রেডিও করেছে, আর দেখে জাস্ট দারুণ লাগছে, দারুণ ক্রিস্পি হয়েছে, অসম জাস্ট।